দেখছিলাম যে তারা শিক্ষার্থীরা কিন্তু এখানে ইতিমধ্যে একটি ব্রেকেট ভেঙে কিন্তু তারা মুখোমুখি একটি অবস্থান দাঁড়িয়েছে এবং পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ কঠোর অবস্থান নিয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ইতিমধ্যে পুরো এলাকাটি নিয়ন্ত্রণে আনার জন্য লাঠিচার্জ শুরু করেছে এবং যারা শিক্ষার্থী যারা কিন্তু ইতিমধ্যে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং পুরো একটি বিষয়ে এমন একটি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু খুবই একটি ভেঙে পড়েছিল এমনটি একটি দেখা যাচ্ছে পরিবেশ এবং এখানে একটি অংশ ভেঙে কিন্তু শিক্ষার্থীরা বেরিয়ে গেছে এবং তারা তাদেরকে এখানে এখানে তাদেরকে আটক করা হবে। এবং একজনকে কিন্তু আটক করেছে এই মুহূর্তে দেখা যাচ্ছে এবং তাদেরকে আটক এবং এই মুহূর্তে একজনকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা দেখছিলাম যে শিক্ষার্থীদের আন্দোলনে একজনকে আটক করে নেওয়া হয়েছে। এই মুহূর্তে একজন শিক্ষার্থী আন্দোলনরত শিক্ষার্থীকে আটক করা হয়েছে এবং তাকে পুলিশ মধ্যে ধরে নিয়ে যাচ্ছে এবং এবং তাকে এই মুহূর্তে থানায় প্রবেশ করে ছেড়ে দেওয়া হয়েছে যাতে সরে আসে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এতক্ষণ তাদের শিক্ষার্থীদেরকে বারবার বোঝানোর চেষ্টা করেছিলেন যেহেতু কোনো কারণে তাদেরকে আমি পুলিশ কিন্তু ইতিমধ্যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এবং তারা কিন্তু এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ কঠোর অবস্থানে যাবে এমনটাই আমরা দেখতে পাচ্ছি এবং আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকে শাহবাগ মোড় থেকে এবং আন্দোলনরত শিক্ষার্থীদের। পুরো শাহবাগ মোড়ে কিন্তু ইতিমধ্যে পুলিশ চারপাশে ঘিরে রেখেছে এবং আমরা দেখছিলাম যে এখানে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা কিন্তু পুরো এই তাদের যে শৃঙ্খল ব্র্যাকেটটি ভেঙেছিল সেটি ভেঙে কিন্তু শাহবাগ মোড়ে এসে উপস্থিত হয়েছেন এবং শাহবাগ চত্বর পুরো এলাকাটি কিন্তু ইতিমধ্যে এলোমেলো একটি পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু তাদের একটি কঠোর অবস্থানে দাঁড়িয়েছে এবং পুলিশ কিন্তু এখানে সর্বোচ্চ কঠোর অবস্থানে দাঁড়িয়েছে এবং আমরা দেখছি পুরো রাস্তাটি কিন্তু ইতিমধ্যে দখল করে রেখেছে শিক্ষার্থীরা এবং চারপাশে কিন্তু শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি এবং পুরো শাহবাগ কিন্তু ইতিমধ্যে স্তব্ধ অবস্থায় দাঁড়িয়েছে এবং সকল শিক্ষার্থীরা কিন্তু এসে পুলিশ কিন্তু পুরো এলাকাটিতে এসে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে এবং এই মুহূর্তে পুলিশের সকল ব্যবস্থা গ্রহণ করেছে এবং আমরা দেখছিলাম যে শিক্ষার্থীরা কিন্তু চারপাশে তাদের আন্দোলন কর্মসূচিতে স্লোগানে স্লোগানে মুখরিত করে রেখেছেন এবং শাহবাগের চারপাশে কিন্তু ইতিমধ্যে শিক্ষার্থীরা তাদের রাস্তা অবরোধ করে আন্দোলন করছে এবং সেই আন্দোলনের প্রেক্ষিতে পুলিশ ইতিমধ্যে কিন্তু তারা তাদেরকে আটকে রাখার চেষ্টা করেছিল এবং সে আটকে রাখার চেষ্টার কারণে দেখছিলাম যে যারা শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং এবং তাদের সঙ্গে এই যে তারা আগুন জ্বালিয়ে কিন্তু আন্দোলন করছেন এবং এবং একই সঙ্গে যদি আমরা একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকের এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যেই কিন্তু শিক্ষার্থীরা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং একই সঙ্গে অন্যান্য শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু
এখানে তাদের এই আন্দোলন কর্মসূচিতে যুক্ত হয়েছেন এবং চারপাশে কিন্তু ইতিমধ্যে আগুন জ্বালিয়েছেন একটি বোতলে, কয়েকটি প্লাস্টিকের বোতলে আগুন জ্বালিয়ে কিন্তু আন্দোলনকে আরও বেগবান করে তুলেছেন। এবং আমরা যদি আপনাদেরকে একটু সার্বিক পরিস্থিতি বিবেচনায় একটু দেখানোর চেষ্টা করি, পুরো শাহবাগে চারপাশে কিন্তু ইতিমধ্যে রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়েছে এবং চারপাশে কিন্তু ইতিমধ্যে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন। এবং সেই সঙ্গে কিন্তু আমরা দেখছিলাম যে তাদের সঙ্গে কিন্তু পুলিশের একটি বিশাল অর্থাৎ সদস্যরা কিন্তু এখানে যুক্ত হয়েছেন এবং তারা পুরো ব্যবস্থা অবস্থাটাকে গ্রহণ করবেন। দেখছিলাম যে চারপাশে কিন্তু রাস্তা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে এবং সকল চারপাশে এবং রাস্তার শাহবাগের মাঝখানে এসে অর্থাৎ শাহবাগ মোড়ের মাঝখানে এসে কিন্তু শিক্ষার্থীরা তাদের আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের জন্য তারা তাদের দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু এই মুহূর্তে চারপাশে এসে বসছেন এবং পুরো এলাকাটিতে কিন্তু এইভাবে আন্দোলন কর্মসূচিতে এগিয়ে যাচ্ছে এবং তারা তাদের এই আন্দোলনের জন্য এবং এখানে একই একদল শিক্ষার্থী তারা আগুন জ্বালানোর চেষ্টা করছে, আরেক দল হচ্ছে তাদেরকে রিকোয়েস্ট করছে। একদল শিক্ষার্থীদের মধ্যে একদল কিন্তু তারা বারবার বলছেন যে তারা তাদের এই আগুন না জ্বালানোর জন্য এবং আরেক দল বলছেন তারা তাদের গায়ে আগুন দিয়ে হচ্ছে আজকে লাশের উপর দিয়ে তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। এবং সেই ক্ষেত্রে যদি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আজকে শাহবাগে কিন্তু উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেই পরিস্থিতির মধ্যে কিন্তু ইতিমধ্যে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তারা আন্দোলনে নেমেছে এবং পুরো রাস্তার মাঝখানে কিন্তু ইতিমধ্যে আন্দোলন কর্মসূচি দেওয়া হচ্ছে, উত্তাল হয়ে উঠেছে এবং এই উত্তাল অবস্থায় কিন্তু শিক্ষার্থীরা তাদের আন্দোলনে কিন্তু এগিয়ে নেমেছে এবং তারা তাদের দাবি আদায় না করে আজকে ঘরে ফিরে যাবে না এমনটাই ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। এবং সেই প্রেক্ষিতে কিন্তু যারা রয়েছেন এবং ইতিমধ্যে কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু পুরো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পুলিশ তার সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন এবং সেখানে আমরা দেখছিলাম যে শিক্ষার্থীরা কিন্তু সরে আসছে এবং তারা তাদের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু বাস চালানোর জন্য অনুমতি দিয়ে দিয়েছে এবং এখানে শিক্ষার্থীরা কিন্তু বাধা দিয়েছেন এবং এই যে বাস চলাচলের ক্ষেত্রে এবং স্বাভাবিক পথে রাস্তা তাদেরকে সরে আসার জন্য বারবার জানিয়েছেন এবং আমরা দেখছিলাম যে পুলিশ কিন্তু ইতিমধ্যে কঠোর অবস্থান নিয়েছে এবং আইন শৃঙ্খলা রাস্তা স্বাভাবিক করতে কিন্তু শিক্ষার্থীদের এই আন্দোলনকে সরিয়ে না সমস্যা করতে কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদেরকে আন্দোলনে পুলিশ পুরো প্রস্তুতি গ্রহণ করে কিন্তু ইতিমধ্যে শিক্ষার্থীদের গাড়ি চলাচলের জন্য স্বাভাবিক অবস্থান দিয়েছে এবং এখানে দেখছি আমরা দেখছিলাম যে শিক্ষার্থীরা কিন্তু বাস আটকে দিয়েছে এবং এখানে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তাদের আন্দোলন কর্মসূচি পালন করে এই পাশে কিন্তু অলরেডি ব্লক করে রাখা হচ্ছে, শিক্ষার্থীরা ব্লক করে রয়েছেন, ও পাশে কিন্তু শিক্ষক এবং পুলিশ কিন্তু পুরো রাস্তাটি হচ্ছে ইতিমধ্যে স্বাভাবিক করার চেষ্টা করছে এবং সেখান থেকে কিন্তু শিক্ষার্থীরা বলছেন তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং তাদের আন্দোলনের আদায়ের লক্ষ্যেই কিন্তু শিক্ষার্থীরা তাদের স্বাভাবিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করছেন এবং এখানে শিক্ষার্থীরা বলছে রাস্তা অবরোধ থাকবে এবং তাদের দাবি আদায়ের জন্য পুলিশের সহযোগিতা করার জন্য এবং সেই জায়গা থেকে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তাদের এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে হচ্ছে তারা চালিয়ে যাচ্ছে এবং এখানে পুলিশ কিন্তু রাস্তাটিকে স্বাভাবিক করার চেষ্টা করছে এবং আমরা যদি আপনাদেরকে একটু স্বাভাবিক পরিস্থিতি দেখা যায় যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তারা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ইতিমধ্যে আমরা দেখছিলাম যে শিক্ষার্থী অন্যান্যরা যারা রয়েছেন এবং এখানে থামিয়ে দেওয়া হয়েছে এবং এখানে বাসগুলোকে শিক্ষার্থীরা থামিয়ে দিয়েছে এবং পুলিশের পক্ষ থেকে পুলিশ এখানে এসেছেন এবং তারা তাদের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এখানে
বাস চলাচল স্বাভাবিক করার জন্য কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছে এবং এখানে ইতিমধ্যে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে চলমান রেখেছে এবং শিক্ষার্থীদের সরে আসার জন্য বারবার অনুরোধ করছে। তবে এখানে যানবাহন চলাচলে অনেকটা বিঘ্ন করছিল এবং এখানে কিন্তু এই বাস কিন্তু ইতিমধ্যে এখন পর্যন্ত আটকে রাখা সম্ভব হয়েছে। তবে এই বাস সম্ভব করেছে শিক্ষার্থীরা এবং এই পাশে কিন্তু শিক্ষার্থীরা সরে এসছেন এবং তাদের বাস চলাচলে স্বাভাবিক করার জন্য পুলিশের পক্ষ থেকে সিগনাল ছেড়ে দেওয়ার জন্য বারবার বলা হয়েছে এবং এখানে আমরা দেখছি একটা পাশে বিভিন্নভাবে বিশৃঙ্খলভাবে শিক্ষার্থীরা তাদের অবস্থান নিয়েছে এবং এখানে কিন্তু স্বাভাবিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করছে এবং শিক্ষার্থীরা পুলিশ কিন্তু তাদের যে পাহারায় কিন্তু শিক্ষার্থীদের সরে যাওয়ার জন্য বারবার বলছে এবং আমরা যদি চারপাশে অবস্থা দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে এবং এখানকার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কিন্তু সর্বশেষ অবস্থা আপনাদের সাথে আপনাদের জানানোর চেষ্টা করছিলাম এবং আমরা দেখছিলাম যে নানা শিক্ষার্থীরা 45টা আন্দোলনের শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে রাস্তায় এসেছিল এবং তাদেরকে কিন্তু শাহবাগে তাদের যে জাদুঘরের সামনে যে রাস্তাটি সেখানে কিন্তু আটকে রাখা হয়েছিল কিন্তু পরবর্তীতে তারা কিন্তু তাদের জায়গাটিকে ভেঙে কিন্তু তারা বেরিয়ে এসছে এবং এখানে কিন্তু সেই শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু শাহবাগ মোড়ে এসে চারপাশে অবস্থান কর্মসূচি নিয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে বারবার অনুরোধ করছে যে তাদেরকে সরে আসার জন্য এবং তাদের প্রতিনিধি দল যেন যোগাযোগ করে তাদের এই কর্মসূচিতে তাদের প্রতিনিধি দল যেন তাদেরকে সরে আসার জন্য যোগাযোগ করে এবং প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে এখানে গণভবনে যায় কিন্তু তারা তাদের পদমিছিল নিয়ে কিন্তু ইতিমধ্যে উদ্দেশ্যে রওনা দিয়েছিল এবং পুলিশের একটি বাধাতে কিন্তু সরে আসছে এবং পুলিশের বাধাতে কিন্তু সকল শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে তারা সরে যাচ্ছে এবং আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু যে পুরো রাস্তাটি কিন্তু পরিষ্কার করার ব্যবস্থা করেছেন এবং ইতিমধ্যে যদি আমরা আপনাদেরকে দেখাই যে রাস্তা কিন্তু ছেড়ে দেওয়ার চেষ্টা করছেন এবং পুরো বিষয়টি কিন্তু ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছেন এবং তারা কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তাদেরকে এক পাশে চলে এসছে এবং তারা কিন্তু পুলিশের বাধার মুখে কিন্তু তাদের এই যে মিছিলটি আজকে কিন্তু বন্ধ হয়ে গেল। অর্থাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু স্বাভাবিক নিয়ন্ত্রণে নিতে চেষ্টা করছে এবং ওদিক দিয়েও কিন্তু তারা কিন্তু আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছে এবং তারা তাদেরকে ওদিকে আবার তারা ওই পাশ দিয়ে আবার তারা ব্রেক তৈরি করেছে এবং এখানে এক প্রকারে বলা চলে যে তাদেরকে সরে আসার জন্য দুপাশে কিন্তু তাদের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ইতিমধ্যে সদা তৎপর অবস্থান গ্রহণ করেছে এবং এখানে কিন্তু আমরা যদি দেখি যে এখানে তাদেরকে এক পাশে ছেলে সরিয়ে দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং তাদের এখানে কিন্তু কিছু সদস্যকে দাঁড়িয়ে দিয়েছে যাতে তারা এখানে দাঁড়িয়ে থাকে এবং আমরা যদি আপনাদেরকে এখানকার সার্বিক পরিস্থিতি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা চলমান রয়েছে। তবে এখন পর্যন্ত কিন্তু পুলিশ তাদের কোনো লাঠি চার্জ করেনি এবং তাদেরকে ধরেনি এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে একজনকে আটক করেছে পুলিশ এবং নিয়ে যাচ্ছে এবং একজনকে আটক করে নিয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে এবং সে পর্যন্ত এবং তাকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে এবং আরও অন্যান্য সদস্য যারা রয়েছেন তাদেরকে কিন্তু ইতিমধ্যে আরও কয়েকজনকে এই মুহূর্তে গ্রেপ্তার করা হয়েছে এবং এই মুহূর্তে একজনকে আটক করা হয়েছে এবং তাকে থানা নিয়ে যাওয়া হচ্ছে। এবং আমরা দেখছিলাম যে আরও বেশ কয়েকজনকে আটক করেছে এবং এখানে আরেকজনকে আটক করা হয়েছে এবং এখানে আরও কয়েকজনকে এই মুহূর্তে আটক করা হচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু লন্ডভন্ড করে দেওয়া হয়েছে। ২৬ লক্ষ বেকার শিক্ষার্থী ছাড়া তো আর স্মার্ট বাংলাদেশ করা যায় না। সারা বিশ্ব যখন যুগের সাথে তাল মিলিয়ে চলতেছে সেখানে আমাদের রাষ্ট্রীয় একটা আমাদের ২৬ লক্ষ বেকার শিক্ষার্থীকে আর্তনাদ কেউ বুঝতেছে না। এদেরকে রেখে এই যুবকদেরকে রেখে বলেন স্মার্ট বাংলাদেশ করা সম্ভব? আমি আমাদের আমার মমতা ময়ী মহা প্রধানমন্ত্রী যিনি মানবিক দিক দিয়ে সারা বিশ্বে প্রশংসনীয় স্থান অধিকার করেছেন, সারা বিশ্বে ওনার একটা প্রশংসা আছে। আপনার নামটা কি? আমার নাম ইঞ্জিনিয়ার আল আমিন ইউনিভার্সিটির। আমি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছি সিভিল ডিপার্টমেন্টে। অর্থাৎ তিনি সোনারগাঁও ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ার।
আজকের এই আন্দোলন থেকে ইতিমধ্যে কিন্তু পাঁচজনকে আটক করা হয়েছে। আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং দেখিয়েছিলাম যে ইতিমধ্যে তাদেরকে শাহবাগ থানা নিয়ে যাওয়া হয়েছে এবং যে তারা শাহবাগে যে মূর্তি রয়েছে সেই মূর্তিতে কিন্তু তারা আন্দোলন কর্মসূচির জন্য জড়ো হওয়ার কারণে পুলিশ কিন্তু তাদেরকে বন্ধ করে দিয়েছে এবং সকল শিক্ষার্থীদের সরে আসার জন্য বারবার উদার্ত আহ্বান জানিয়েছে। এবং এই মুহূর্তে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি এবং শাহবাগ থেকে এখানকার সার্বিক পরিস্থিতি জানানোর চেষ্টা করছিলাম এবং শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাবে এখন পর্যন্ত তাদের যে দাবি এবং পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন তাদেরকে নিয়ম অনুবর্তিতার ভিতর দিয়ে তাদের গণভবনে যেতে পারবে এবং আইন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারবে। কিন্তু সেই জায়গায় এখন পর্যন্ত তাদের যে সার্বিক পরিস্থিতি বিবেচনায় কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন এবং সেখান থেকে আজকে এই মুহূর্তে আরও বেশ কয়েকজনকে আটক করছে। তো সর্বশেষ আমরা দেখছিলাম যে পাঁচজনকে আটক করে নিয়ে গিয়েছে। দর্শক, আমরা দেখছিলাম যে তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন আজকে আন্দোলনে যুক্ত হতে। তার নাম আজম মোহাম্মদ এবং এই পর্যন্ত তাকে সহ গ্রেপ্তার করা হয়েছে। আমরা দেখছি একজন নারীকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং তাকে এই মুহূর্তে নারী সদস্যরা কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং রিমা আক্তার, আপনার কোন বিশ্ববিদ্যালয়? নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থী। দর্শক, আমরা দেখছিলাম যে তিনি নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থী এবং তার নাম হচ্ছে রিমা আক্তার এবং তিনি হচ্ছে তাকে আটক করেছে পুলিশ এবং আজকে আন্দোলন থেকে এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই মুহূর্তে শাহবাগ থানা এবং এখন পর্যন্ত বলা চলে প্রায় আটজনকে আটক করেছে পুলিশ সদস্যরা। এবং এবং আমরা দেখছি এই মুহূর্তে আরেকজনকে আটক করেছে পুলিশ এবং আমরা আমাদের এবং এই মুহূর্তে একজন আছে মানিক দাস এবং তিনি কেরানীগঞ্জ থেকে এসেছেন। এরকম সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে 35টা আন্দোলনের শিক্ষার্থীরা কিন্তু আজকে এখানে এসেছেন এবং আজকে তাদেরকে এই যে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ কিন্তু কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করেছে এবং এখানকার শাহবাগের রাস্তাটি কিন্তু স্বাভাবিক করতে কিন্তু শিক্ষার্থীরা তাদের এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এবং আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে সকাল থেকে কিন্তু তারা তাদের আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং স্লোগানে স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাটিকে মুখরিত করে রেখেছে। এবং এই মুহূর্তে অনেক শিক্ষার্থীকে হচ্ছে ইতিমধ্যে আটক করেছে, প্রায় বলা চলে এখন পর্যন্ত আমরা 9 জনকে আটক করতে দেখেছি এবং আরও একজনকে তারা শিক্ষার্থীদেরকে আর আন্দোলনকে আটক করেছে এবং এই নিয়ে 10 জনকে তারা আটক করলো। এবং আমরা দেখছিলাম যে আপনার নাম কি? মোহাম্মদ হুমায়ুন কবির। হুমায়ুন কবির কোন থেকে, কোথা থেকে আসছেন? আমি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে আসছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়? হ্যাঁ। আপনি আমি নিয়ে যাওয়া হচ্ছে কেন? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাকে নিয়ে এই মুহূর্তে এই নিয়ে 11 জনকে আটক করেছে পুলিশ এবং বিভিন্ন ঢাকার বিভিন্ন জায়গা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আর ঢাকার বাইরে বেশ কিছু নরসিংদী, পাবনা, সাতক্ষীরা, সিরাজগঞ্জ
নৌশা, তারপর কেরানীগঞ্জ সহ বিভিন্ন জায়গা থেকে যারা আসছে তাদেরকে হচ্ছে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সর্বোচ্চ কঠোর অবস্থান নিয়েছে, এবং যদিও তাদেরকে এখান থেকে সরে আসার জন্য বারবার বলছিলেন এবং তারা এখান থেকে সরে না এসে আজকে আন্দোলনে আরও বেগবান করার জন্য তারা চেষ্টা করছে এবং তাদেরকে সরে আসার জন্য বারবার বলা হয়েছে, এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তাদের এইখানে আজকের এই কর্মসূচিতে বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু মাঠে নেমেছে। এবং এখন পর্যন্ত যদি আমরা আপনাদেরকে এখানকার সার্বিক অবস্থা দেখানোর চেষ্টা করি আজকের এই কর্মসূচিতে, এবং এখানে পুলিশ কিন্তু কঠোর অবস্থান নিয়েছে এবং সকলকে এখন পর্যন্ত সরে আসার জন্য বারবার অনুরোধ জানিয়েছে, এবং যদি কেউ আবারও রাস্তা আটকায় সেক্ষেত্রে আরও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে এমনটাই জানাচ্ছে। দর্শক, এই মুহূর্তে কিন্তু শাহবাগে পুরো রাস্তাটি কিন্তু স্বাভাবিক অবস্থায় বিরাজ করছে এবং শিক্ষার্থীদেরকে কিন্তু ছত্রভঙ্গ করতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, এবং পুরো এলাকাটিতে কিন্তু ইতিমধ্যে আইনশৃঙ্খলা এবং নিয়ম এখানে আসছে এবং তারা তাদের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তারা শারমিন আক্তার সৃষ্টি রাজশাহী ইউনিভার্সিটির শিক্ষার্থী, এবং রাজশাহী ইউনিভার্সিটির শিক্ষার্থী, তাকেও আটক করা হয়েছে এই মুহূর্তে। এই নিয়ে 12 জনকে আটক করা হয়েছে এবং আমরা সরাসরি যুক্ত করেছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম, এবং এখন পর্যন্ত বলা চলে প্রায় 12 জনকে আটক করেছে পুলিশ, এবং আমরা দেখছি আরেকজন শিক্ষার্থীকে আটক করছে, তাকে নিয়ে হচ্ছে 13 জনকে আটক করা হলো এবং তিনি এখানে হচ্ছে উপস্থিত। যাবাব, আপনার নামটা একটু বলবেন। এবং তিনি বলেননি এবং সেই মুহূর্তে হচ্ছে তাকে আটক করা হয়েছে, এবং এই নিয়ে হচ্ছে 3 জন নারী সদস্যকে আটক করেছে পুলিশ এবং শাহবাগ থানা পুলিশ, এবং আরেকজনকে আটক করেছে আমরা দেখলাম যে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী একজন, এবং তিনি আজকে আন্দোলনের যুগ্ম আহ্বায়ক এবং তিনি পঁয়তাল্লিশ আন্দোলন কর্মসূচি, তাকে আটক করা হয়েছে পুলিশ, এবং এখন পর্যন্ত বলা চলে বেশ 13 থেকে 14 জন শিক্ষার্থীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, এবং সব কিছু মিলিয়ে যে বলা চলে যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু কঠোর অবস্থান নিয়েছে এবং পুরো ছত্রভঙ্গ করার জন্য 35 আন্দোলনরত শিক্ষার্থীদেরকে সাথে কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে আটক করেছে এবং তাদের সাথে আইনে রাস্তায় চলাচলে যাত্রী সাধারণ মানুষের জন্য চিন্তা করে কিন্তু পুরো রাস্তাটিকে স্বাভাবিক প্রক্রিয়া নিয়ে এসছে, এবং এখন কিন্তু পুরো এলাকাটি কিন্তু ইতিমধ্যে স্বাভাবিক অবস্থান নিয়েছে, এবং আমরা যদি আপনাদেরকে একটু দেখি থানার ভিতরের অংশটিকে, এবং সেখানে কিন্তু শিক্ষার্থীদেরকে আটক করে ভিতরে নিয়ে যাওয়া হয়েছে এবং থানায় কিন্তু ইতিমধ্যে পুলিশের কঠোর অবস্থান বিদ্যমান রয়েছে, এবং সেখান থেকে কিন্তু যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে
আন্দোলন কর্মসূচিতে হচ্ছে অনেকে ছত্রভঙ্গ হয়ে যাওয়ার কারণে কেউ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের দিকে কিন্তু এগিয়ে গেছেন এবং বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু আটক হয়েছেন এবং বলা তুলে যে অনেকটা ছত্রভঙ্গ হয়ে গেছে এবং সেই কারণে কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে কিন্তু আন্দোলনে হচ্ছে যারা এখানে অবস্থান নিয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং সকাল থেকে কিন্তু তারা আন্দোলন করছে শিক্ষার্থীরা। এখন কিন্তু বেলা 4টা বাজে, অর্থাৎ এই দীর্ঘ সময় আন্দোলনে কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে আমাদের তাদের যে আন্দোলনে চলমান আন্দোলনে চালিয়ে যাবেন এমনটাই হচ্ছে ঘোষণা দিয়েছিলেন। সেই প্রেক্ষিতে কিন্তু তাদেরকে সরিয়ে না আসার জন্য এবং তাদের প্রতিনিধি দল হচ্ছে প্রধানমন্ত্রী কার্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়ে কিন্তু পুলিশের পক্ষ থেকে দীর্ঘ সময় তাদের জন্য অপেক্ষমান ছিল এবং পুলিশের পক্ষ থেকে তাদেরকে যে আলটিমেটাম দেওয়া হয়েছিল সেই সময়ের মধ্যে যখন তারা সরে না যাওয়ার কারণে কিন্তু আজকে এখন এই ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে তাদেরকে। তবে শিক্ষার্থীরা তাদের যাদের আন্দোলন কিন্তু চালিয়ে যাবে এমনটাই হচ্ছে এবং রাজু ভাস্কর্যের সামনে তারা পরবর্তী সংবাদ সম্মেলন করবেন এবং তারা কতজন শিক্ষার্থী আটক হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাবেন। এবং এখন পর্যন্ত যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে শাহবাগের থানায় কিন্তু ইতিমধ্যে প্রায় 11-12 জনের মতো শিক্ষার্থীকে ইতিমধ্যে আটক করা হয়েছে এবং সেই জায়গা থেকে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু ভিতরে ইতিমধ্যে আটক রয়েছেন এবং এখানে নানা জেলা অর্থাৎ ঢাকার বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু অনেক শিক্ষার্থীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। দরকার আছে কাটার দর্শক, আমরা যদি আপনাদেরকে একটু এখানকার সার্বিক পরিস্থিতি দেখায় একটা অনেকটাই ছত্রভঙ্গ এবং গাড়ি চলাচল অনেকটা স্বাভাবিক হয়েছে, কিন্তু এই যে 35টা শিক্ষার্থীদের আন্দোলনে কিন্তু প্রায় 12-13 জন শিক্ষার্থী এর মধ্যে প্রায় 3 জন নারী শিক্ষার্থীও কিন্তু ইতিমধ্যে আটক করা হয়েছে পুলিশের পক্ষ থেকে এবং তাদেরকে অনেকে নরসিংদী থেকে এসছে, অনেকে পাবনা থেকে, পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কেউ হয়তো নানান অন্যান্য উপজেলা এবং যে সিরাজগঞ্জ, কেরানীগঞ্জ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, গাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শ্রেণীর জায়গা থেকে হচ্ছে শিক্ষার্থীরা এখানে আজকে আন্দোলন কর্মসূচিতে যুক্ত হওয়ার জন্য এখানে এসেছিলেন এবং সেই জায়গা থেকে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন এমনটা ঘোষণা ছিল এবং তারা তাদের সংক্ষিপ্ত সমাবেশ শেষে বেলা 1টার দিকে হচ্ছে তাদের পদযাত্রাটি শুরু করে এবং তারা আন্দোলন কর্মসূচির জন্য তাদের এই পদযাত্রায় কিন্তু অংশগ্রহণ করার হচ্ছে গণভবনের উদ্দেশ্যে তাদের পদযাত্রা শুরু হয় এবং সেই পদযাত্রা গণভবনের উদ্দেশ্যে শুরু হয় এবং সেই পদযাত্রা কিন্তু শাহবাগের থানার সামনে আসার পরে কিন্তু তাদের পুলিশের পক্ষ থেকে তাদেরকে একটা আটকে দেওয়া হয়েছিল এবং তাদেরকে বারবার বলা হয়েছিল যে আপনারা সরে আসেন এবং সেখান থেকে রাস্তা বন্ধ না করার জন্য এবং সেই জায়গা থেকে হচ্ছে তারা তাদের আন্দোলন আরও কঠোরভাবে চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তারা শাহবাগের মসজিদে রাস্তা অবরোধ করেছিল এবং সেই কারণে হচ্ছে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং সেখান থেকে কিন্তু ইতিমধ্যে প্রায় 12-13 জন শিক্ষার্থীকে এখানে আটক করেছে এবং সেই শিক্ষার্থীদের আটক করার প্রেক্ষিতে কিন্তু এর মধ্যে 3 জন নারী শিক্ষার্থী রয়েছেন এবং যারা ঢাকার এবং বিভিন্ন শ্রেণীর জায়গা থেকে এখানে এসেছে আটক হয়েছেন এবং তাদের এই আন্দোলন কর্মসূচিতে চালিয়ে যাওয়ার জন্য কিন্তু তারা তাদের এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে এমনটাই হচ্ছে শিক্ষার্থীদের পক্ষ থেকে জানিয়েছিল। তবে আইন শৃঙ্খলা বাহিনী তারা বলছিল বারবার অনুরোধ জানিয়েছিল যে তাদেরকে হচ্ছে মূলত একটি প্রতিনিধি দল হচ্ছে প্রধানমন্ত্রী কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে দেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য, তবে তারা শিক্ষার্থীরা তাদের পদযাত্রার মাধ্যমে ওখানে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন এমনটাই হচ্ছে জানিয়েছিলেন এবং সেই প্রেক্ষিতে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ইতিমধ্যে যুক্ত হয়েছেন এবং সেখানে হচ্ছে তাদের কিছু বারবার চলে অনুরোধ করার পরেও যদি না চলে যায় তারা ফিরে না আন্দোলন থেকে উঠে না আসা এবং রাস্তা অবরোধ করায় জনবুকে চিন্তা করে এবং সেই রাস্তাটিকে যান চলাচল স্বাভাবিক করতে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তাদের এই কর্মসূচি তাদেরকে ছত্রভঙ্গ করতে বাধ্য হয়েছে এবং অনেক শিক্ষার্থীরা রয়েছেন এবং তাদেরকে রাজু ভাস্কর্যের সামনে তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন এমনটাই হচ্ছে ঘোষণা দিয়েছেন এবং সেখানে রাজু ভাস্কর্যের সামনে তারা পরবর্তীতে একটি সংবাদ সম্মেলনও করবেন এমনটা হচ্ছে ঘোষণা করেছেন এবং সেখানে তারা গিয়ে হচ্ছে তাদের আজকে এই উদ্ভুত পরিস্থিতি নিয়ে হচ্ছে তাদের বক্তব্য প্রকাশ করবেন এবং তাদের আন্দোলনে এবং সেটা চালিয়ে যাবেন এবং সেই জায়গা থেকে হচ্ছে এখন পর্যন্ত বলা চলে যে শিক্ষার্থীরা কিন্তু তাদের আন্দোলন কর্মসূচিতে চালিয়ে যাওয়ার জন্য কিন্তু মূলত এই তাদের এই প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ সমাবেশ করেছে এবং সেই বিক্ষোভ সমাবেশে এবং গণভবনের উদ্দেশ্যে পদযাত্রা এবং সেই পদযাত্রাকে বাস্তবায়ন করার জন্য কিন্তু তারা এই শাহবাগ পর্যন্ত এসে তারা অনেক শিক্ষা রাস্তা অবরোধ করার চেষ্টা করেছে এবং সেখান থেকে কিছু সময়
সকল মধ্যে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটক করেছে এবং তারা ইতিমধ্যে শাহবাগ থানায় অবস্থান তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং শাহবাগ থানা কিন্তু ইতিমধ্যে পুরো তাদের শিক্ষার্থীরা যারা আটককৃত শিক্ষার্থীরা রয়েছে এবং বাইরে অন্যান্য শিক্ষার্থী যারা রয়েছেন তারা হচ্ছে রাজু ভাস্কর্যের সামনে তারা পরবর্তী একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী বিষয়টি তারা পরিষ্কার করবেন এবং কতজন আটক হয়েছেন এবং কতজন শিক্ষার্থী ইতিমধ্যে শাহবাগ থানা রয়েছেন এবং তাদের কী কী ক্ষয়ক্ষতি হয়েছে এবং তারা পরবর্তীতে কী ধরনের কর্মসূচি গ্রহণ করবেন সেই বিস্তারিত বিষয়গুলো নিয়ে হচ্ছে তারা এই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মধ্যে জানিয়ে দেবেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য এবং ইতিমধ্যে যদি আমরা বলে চলে যে শাহবাগের যে পুরো এলাকাটি কিন্তু যান চলাচল অনেকটা স্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেখানে যান চলাচল অনেকটা স্বাভাবিক হয়েছে, তবে একটু যানজট রয়েছে কারণ যেহেতু দীর্ঘ সময় ধরে এই জায়গাটি বন্ধ ছিল এবং রাস্তায় অনেকটা ব্যারিকেড ছিল এবং সেই ব্যারিকেডগুলো তোলার চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং কিছু সময়ের মধ্যে কিন্তু এই যান চলাচল অনেকটাই স্বাভাবিক পরিস্থিতিতে বিদ্যমান হবে এবং আমরা দেখছিলাম যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে অনেকেই হচ্ছে চলে এসছেন এবং তারা কিন্তু ইতিমধ্যে এই শাহবাগ এলাকাটি থেকে হচ্ছে সরে গিয়েছেন এবং আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম যে এই যে পুরো ব্রেকেটটি কিন্তু ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সরিয়ে দিচ্ছেন এবং সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত প্রায় 13 জন শিক্ষার্থীর মতো আটক হয়েছে, তার মধ্যে 3 জন শিক্ষার্থী নারী শিক্ষার্থী রয়েছেন এবং শাহবাগের যে পুরো রাস্তা জায়গাটি কিন্তু শাহবাগ থানার সামনে কিন্তু ইতিমধ্যে একেবারে পরিষ্কার করে দেওয়া হয়েছে এবং যান চলাচল অনেকটা স্বাভাবিক রয়েছে এবং এই যে পুলিশের একটু এই ধরনের একটু অদ্ভুত আচরণের মধ্য দিয়ে কিন্তু শিক্ষার্থীরা একটি ভয় ভীতিকর পরিস্থিতির মধ্যে তৈরি হয়েছে এবং আমরা যদি আপনাদের একটু এখানকার সার্বিক অবস্থা দেখানোর চেষ্টা করি যে এখানে পুলিশ কিন্তু ইতিমধ্যে শাহবাগ থেকে মোড় থেকে কিন্তু সবাই সরে এসছেন এবং তারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তাদেরকে সরে এসছেন এবং এখানে অন্যান্য গণমাধ্যম কর্মীরা কিন্তু ইতিমধ্যে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়েছেন এবং তারা এখানে থেকে সর্বশেষ খবরটি জানানোর চেষ্টা করার জন্য তারা অপেক্ষমান রয়েছেন এবং এখানে আমরা দেখছিলাম আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু শাহবাগ মোড় থেকে ইতিমধ্যে সামনের দিকে অর্থাৎ শাহবাগ থানার দিকে এবং রাজু ভাস্কর্যের দিকে অগ্রসর হচ্ছে এবং এখানকার আমরা যে দেখেছি যে রমনা জোনের ডিসি এডিসি সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং শাহবাগ থানার ওসি সহ অন্যান্য যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্মকর্তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং এখানে নারী পুলিশ সদস্যরা রয়েছেন এবং তারা কিন্তু যেহেতু নারী শিক্ষার্থীরা এখানে আজকে গ্রেপ্তার হয়েছেন এবং তারা তাদেরকে কিন্তু নারী পুলিশ সদস্যরা কিন্তু আটক করেছেন এবং আমরা যদি আপনাদেরকে আরেকটু এখানকার শারীরিক বিষয়ে দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে হচ্ছে পুলিশ সদস্যরা আসলে এখানে পুরো এই অবস্থান নেবেন এবং তারা তাদের অবস্থান কার্যক্রম চালিয়ে যাবেন এবং যে কোনো ধরনের অদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ সর্বদা সদস্য রয়েছেন এবং পুরো অবস্থাকে অবজারভেশন করছেন এবং এখানে পুলিশের রমনা জোনের ডিসি তিনিও কিন্তু এখানে অবস্থান রয়েছেন এবং এডিসি মহোদয় যারা রয়েছেন তারাও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে কঠোর অবস্থানে বিদ্যমান রয়েছে এবং তারা বলছিলেন যে কোনো ধরনের অদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং এখন পর্যন্ত শাহবাগ মোড় থেকে আমার কাছে এই ছিল আপনার কাছে আপনাদেরকে জানানোর জন্য সর্বশেষ তথ্য আপনাদের জানানোর চেষ্টা করেছিলাম। সবার আগে সব খবর জানতে ইত্তেফাকের সঙ্গেই থাকুন।